নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন অভি ফিশ অ্যান্ড ফিশিং। তো বন্ধুরা, আমার যে শিং মাছগুলো আমি ব্রিডিং করেছিলাম, সেই বাচ্চা আমি কিছু রেখে দিয়েছিলাম, সব মাছে বিক্রি করে দিয়েছিলাম। তো তার মধ্যে থেকে আমি 100 কি 110 পিস মতো মাছ আমি রেখে দিয়েছি পরের বছর ব্রুডার করবার জন্য। তো এই যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কে আমার 2000 লাইন মাছ রাখা ছিল আজ থেকে 20 দিন আগে, আর মাছগুলোর বর্তমান বয়স হচ্ছে 55 দিন, ডিম থেকে একদম ছোট্ট বাচ্চা থেকে। তো আজকে আমি দেখব, তো খাবার যখন দেই তখন তো দেখি, তো ওজন করা হয়নি এর আগে। আজকে আমি আপনাদের ওজন করে দেখিয়ে দেবো সেই মাছগুলো এখন কত গ্রাম করে হয়েছে এক একটি মাছের ওজন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আর আমার চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। প্রথমে মাছগুলোকে জলটা আমি ফেলে দেবো। তো আমি আপনাদের লাইভ দেখাচ্ছি যে কি করে আমি জল ফেলি। যদি আমি এই পাইপ দিয়ে জল ফেলি না, এটা একটু বড় পাইপ, আমি এই ট্যাঙ্কগুলোতে 1/2 ইঞ্চি পাইপ দিয়ে জল ফেলি, আর এটা হলো 1 ইঞ্চি পাইপ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি জলটা এখন ফেলছি, যদিও এত মোটা পাইপ দিয়ে এত ছোট ট্যাঙ্কে জল ফেলি না, তো তাড়াতাড়ি করার উদ্দেশ্যে কিন্তু আমি মোটা পাইপটা নিয়েছি। আর এই নেটটা দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো মাছ বেরিয়ে আসে সেটা আটকে যাবে এটায়। তো বন্ধুরা জল অনেকটাই কমে এসছে, তো এখন আপনাদেরকেও দেখাবো যে একটা মাছ মরেছে কিনা। তো আমার কাছে লাগে যে একটা মাছও মরেনি, তো এখনো পর্যন্ত আমি দেখিনি, জলটা যেহেতু কমছে। তো দেখে নেবো একটু পরে, আপনাদেরকে দেখাবো যে কি আসলে মাছ মরেছে কিনা। তো আমি খাবার দেই দেখি যে মাছের একটা গ্রোথ হয়েছে, কিন্তু কতটা হয়েছে সেটা তো আর ওজন করে দেখিনি, আর মাছ মরছে কিনা সেটা নিচে না হাত দিলে নিচের থেকে না এ করলে বোঝা যায় না জলটা না ফেললে। তো আজকে ফেলে দেখবো মাছের কীরকম কি গ্রোথ হয়েছে, মাছ মরেছে কিনা, মাছ সুস্থ আছে কিনা, কোনো ঘা হয়েছে কিনা দেখবো এখনই। তো বন্ধুরা অলরেডি আমার ট্যাঙ্কের জল প্রায় ফেলা শেষ হয়ে গেছে, আর এই আমার যে ছাঁকনিটা আমি নিয়েছিলাম এতে কিন্তু একটা মাছও আসেনি। এই যে বন্ধুরা আমার সেই মাছগুলো, শিং মাছের বাচ্চা। তো ট্যাঙ্কের মধ্যে কোনো মাছ কিন্তু মরা দেখা যাচ্ছে না, একটা মাছও মরে নেই, সবগুলো মাছই সুস্থ আছে। আর বন্ধুরা আমি শুধুমাত্র ভিডিও করার জন্য এই সবগুলো মাছকে ধরব, তো এমনিতে কখনোই আমি আপনাদেরকে সাজেস্ট করবো না যে শিং মাছকে ধরে এইভাবে আপনারা নাড়াচাড়া করুন বা হাতাহাতি করুন। আর এমনিতেও আমি বুঝতে পারছিলাম যে মাছের মধ্যে একটা মরা মাছ নেই বা কোনো রোগ আসেনি, মাছ যদি রোগ আসে তো অনেকগুলো কারণেই বোঝা যায়, অনেকভাবে এমনিতেও বোঝা যায় মাছকে খেতে দিতে আসলে। তো মাছ না ধরে কিভাবে বুঝবেন মাছের রোগ হয়নি সে নিয়ে পরবর্তীতে ভিডিও করব। এখন আমি আপনাদেরকে এই মাছগুলোকে ধরে ওজন করে দেখিয়ে দেবো যে এই মাছগুলো এক একটি মাছের ওজন কত গ্রাম করে এসছে। তো আমি যখন মাছগুলোকে এই ট্যাঙ্কে ছাড়ি তখন 2000 লাইন মাছ ছিল, এক একটি মাছের ওজন ছিল 1/2 গ্রাম কিংবা 1/2 গ্রামেরও কম। তো বন্ধুরা আমার সমস্ত মাছ ধরা হয়ে গেছে, এখানে খুব বেশি মাছ ছিল না সেটা আমি আগেই বলেছি, এখানে 100 পিসের আশপাশে মাছ রয়েছে। তো এই সে আমার মাছগুলো। বন্ধুরা মাছের সমস্যা কিন্তু তেমন কিছু হয়নি, মাছের কোনো ঘা কিংবা অন্য কোনো রোগের কিন্তু এখানে কোনো চিহ্নই নেই। তবে সমস্যা যেটা হয়েছে সেটা হলো এই ছোট্ট ট্যাঙ্কে থাকার কারণে মাছের একটু গ্রোথটা কম হয়েছে, যেহেতু আমি একটি 100 লিটার ট্যাঙ্কে রেখেছি আর এখানে প্রায় 70 লিটার মতো জল আছে, তো এখন 30 লিটার ফাঁকাই আছে এবং 1 লিটারও পাচ্ছে না একটি মাছ কিন্তু জল। তো এই কারণে কিন্তু এবং স্পেসও কম,
সেক্ষেত্রে কিন্তু মাছের গ্রোথটা কম এসছে। এই মাছগুলোকে যদি আর একটু বড় স্পেস দেওয়া যেত তাহলে গ্রোথটা আর একটু বেশি আসতো। এবং আমার এই ট্যাঙ্কে কিন্তু কোনো অক্সিজেনেরও ব্যবস্থা নেই, ন্যাচারালভাবেই আছে। বন্ধুরা, এখন এই মাছগুলোকে আমি ওজন করব আর দেখব যে প্রতিটা মাছের গড় ওজন কত গ্রাম করে হয়েছে, সেই গড় ওজনটা এখন আমি বের করব। তো বন্ধুরা, এই হলো আমার ডিজিটাল মিটারটি। তো মিটারটি অন করে নিলাম, এবার আমি মাইনাস করে নেব যে বাটিটার যা ওজন এটা মাইনাস করে নেব। এবার এখান থেকে অল্প কিছু মাছ আমি এই বাটিতে দেব। অনেকের ধারণা যে মাছের ওজন হিসাব করতে গেলে 1 কেজি মাছ কিংবা 500 কিংবা 100 গ্রাম অন্তত পক্ষে মাছ নেওয়া দরকার, তো আমি অত নেব না। আমি এখানে 30 গ্রাম মতো মাছ নিয়ে নেব। এই দেখেছেন, এখানে আমি 30 গ্রাম মাছ নিয়েছি। এবার এই মাছটাকে এখন আমি গুনে দেখবো যে এখানে কত পিস মাছ রয়েছে, তাহলেই বেরিয়ে যাবে যে একটি মাছের ওজন কত গ্রাম হয়েছে। তো এখানে একটি মাছ নিয়ে ওজন করা যায় যে কত গ্রাম আসবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু গড় ওজনটা বোঝা যাবে না। ওই জন্য র্যান্ডমলি কিছু মাছ আমি তুলে নিয়েছি এবং সেখান থেকে যা ওজন হবে সেটাই কিন্তু গড় ওজন বেরোবে। তাছাড়া একটি মাছ ধরো আমি তুললাম, একটি বা দুটি কি পাঁচটি, ধরো সবগুলোই বড় মাছ আমার হাতে উঠে আসলো, 4, 8, 10, 14, 16, 17, 18, 19, 20, 21, 22টা মাছ হয়েছে মোট। তো বন্ধুরা, আমার এখানে 22টি মাছে 30 গ্রাম হয়েছে, তো প্রায় 20টি মাছে 30 গ্রাম হলে 1.5 গ্রাম করে হতো, 1.5 গ্রাম। তো এখানে 22টা মাছে হয়েছে, তো 1.5 গ্রামের একটু কম হয়েছে। তো বন্ধুরা, আমার ওই ট্যাঙ্কে কিন্তু এখন একটু জল নেই, তো আমি এই ট্যাঙ্কের থেকে পুরনো জল দিয়ে দেব, পুরনো জল দিয়ে ট্যাঙ্কটি ভরে দেব। তো বন্ধুরা, পুরনো জল কেন দেবো এই নিয়ে কিন্তু অনেক কারণ রয়েছে, আর কেন পুরনো জল দিতে হবে এই নিয়ে যদি ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম যে আমার 55 দিনের যে শিং মাছের বাচ্চাগুলো রয়েছে এই মাছগুলোকে আমি কিন্তু রেখে দেব, পরের সিজনে ব্রিডিং করব। তো এই মাছগুলোর লাইভ ওজন আমি আপনাদেরকে দেখালাম। এখন মাছগুলো তো 22টা মাছে 30 গ্রাম হয়েছে, প্রায় 1.5 গ্রামের কাছাকাছি। তো বন্ধুরা, এই মাছগুলোকে আমি খাবার খাওয়াচ্ছি। এই খাবারটা এর আগেও আমি দেখিয়েছি খাবারটা আপনাদেরকে, তো আলাদা করে আর দেখালাম না, এই বোতলেই আছে। আর এর আগে খাইয়েছি এই পাউডার খাবারটি, এই যে পাউডার খাবারটা এই বোতলে রাখা আছে এখন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন ভিডিওটিকে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।